মহামারী করোনার মধ্যে 2019-20 অর্থ বছরে দেশীয় জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছে 5.24%। এর ফলে দেশের মাথাপিছু আয় আগের অর্থ বছরের তুলনায় $155 বেড়ে $2,064 উন্নতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিবিএস এর হিসেব নিয়ে প্রশ্ন থাকলেও ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি, তাই বিনিয়োগ, কর্মসংস্থান কিংবা লেনদেন প্রতিটি ক্ষেত্রে আস্থা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। বিস্তারিত আরো জানাচ্ছেন আমিনুল মজলিশ। করোনার করাল গ্রাসে বছরের শুরুতে অনেকটাই স্থবির হয়ে যায় পুরো বিশ্ব, তবে প্রায় পাঁচ মাসের যুদ্ধ শেষে যেন আবারও স্বাভাবিক হতে শুরু করেছে বিশ্ববাসীর জীবনযাত্রা, ফলে খরা কাটিয়ে আবারও গতিশীল হচ্ছে দেশীয় অর্থনীতি। প্রবাসী আয়ের পাশাপাশি চলতি বছরের জুন জুলাইয়ে বেড়েছে আমদানি রপ্তানি আয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ তথ্য বলছে, 2019-20 অর্থ বছরে মাথাপিছু আয় $2,064, ঠিক আগের অর্থ বছরে এর পরিমাণ ছিল $1,909। করোনা মহামারীর মধ্যেও মাথাপিছু আয় বেড়েছে $155। যদিও এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের, এই হিসাবটা করা হয়েছে প্রথম নয় মাসের তথ্যের ভিত্তিতে। প্রথম নয় মাসের তথ্য ভিত্তিতে কেন করা হলো সেইটার উত্তর কিন্তু আমরা পাচ্ছি না। সেবা খাতে যদি পজিটিভ প্রবৃদ্ধি থাকে, 6% মতো প্রবৃদ্ধি থাকে, ম্যানুফ্যাকচারিং এ যদি আমার 6% কাছাকাছি প্রবৃদ্ধি থাকে, তাহলে আমার ব্যক্তি খাতে ঋণ প্রবাহ বা আমার এক্সপোর্টের যেখানে 16% মতো ঋণাত্মক প্রবৃদ্ধি, আমার রেভিনিউ 3 সপ্তাহের কাছাকাছি নেগেটিভ, এগুলোর সাথে আমি হিসাবটা কিভাবে মেলাব? তবে তাত্ত্বিক হিসেবের চেয়ে মাঠের অগ্রগতি বেশি জরুরি। অর্থনীতির চাকা যদি সচল রাখতে হয়, তার কিন্তু সেপ্টেম্বরের পরে সরকারকে ব্যাংকিং খাতে আরো প্রণোদনা কিংবা আরো অন্যান্য রিস্ট্রাকচারিং করার সুবিধা দিয়ে রেখে লঙ্গার প্রসিজিওর্স যেতে হবে, যাতে ব্যবসায়ীরা তাদের ব্যাংকের যে ডেট সার্ভিসটা এটা করতে পারে। আস্থার সংকট কাটাতে না পারলে কাজে আসবে না কোনো হিসেব। আস্থাকে ফিরিয়ে আনতে বিনিয়োগকারীদের আস্থা, আমাদের বায়ারদের আস্থা, শ্রমিকদের কাজে যাওয়ার আস্থা, ভোক্তাদের কেনাকাটা করার আস্থা, এগুলি ফিরিয়ে আনতে হবে। এগুলি ফিরিয়ে আনতে গেলে আপনার করোনা সংক্রমণ যে আমরা একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি সেই সম্পর্কে একটা কনফিডেন্স ক্রিয়েট করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় আবারও সচল হবে অর্থনীতির চাকা, এমন আশাবাদ সংশ্লিষ্টদের। আমার বিশ্বাস যে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে এবং অর্থনীতি ভবিষ্যতে আবার আমরা পুরানো জিডিপিতে ফিরে যেতে পারব, 8.5% জিডিপি আগামী বছর কিংবা তারপরের বছর ইনশাআল্লাহ আমরা যাব, এটা আমি বিশ্বাস করি। আমিনুল মজলিশ, মাই টিভি, ঢাকা।